হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজের 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির সর্বশেষ আপডেট শেয়ার করব। অর্থাৎ এখন কোন কার্যক্রম চলমান রয়েছে, এর পরবর্তী কার্যক্রম কি বা সেই কার্যক্রমটি কবে শুরু হবে, এছাড়াও কত মার্কস থাকলে আপনার এইবার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে সর্বশেষ আপডেট শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আসি এখন কোন কার্যক্রম চলমান রয়েছে। তো বেসিক্যালি এখন বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম পূরণের কার্যক্রম চলমান রয়েছে। তো এই কার্যক্রমটি আজকে অর্থাৎ 12/9/2022 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো সর্বশেষ আপডেট অনুযায়ী ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল ইউনিটে পাশকৃত ছাত্রছাত্রীরা সর্বশেষ 12/9/2022 তারিখ পর্যন্ত বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম পূরণ করতে পারবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে গত 10 সেপ্টেম্বর ছিল বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম পূরণের শেষ তারিখ। তবে সেই সময়সীমাটা বাড়িয়ে অর্থাৎ 2 দিন বাড়িয়ে 12/9/2022 তারিখ আজকে পর্যন্ত করা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এর পরবর্তী কার্যক্রমটি কী? তো এর পরবর্তী কার্যক্রম হচ্ছে বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্মের রেজাল্ট দেওয়া হবে। অর্থাৎ যারা বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম পূরণ করেছেন তাদের একটি রেজাল্ট দেওয়া হবে বা মেধা তালিকা প্রকাশিত হবে, যে আপনি কোথাও চান্স পেলেন কি না বা কোনো সাবজেক্টে পেয়েছেন কি না। ওকে, তো এই বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম পূরণের ফলাফল দেওয়া হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। অর্থাৎ আজকে তো শেষ হচ্ছে, তো আগামী 1 সপ্তাহের মধ্যে ফলাফল দেওয়া হবে, এই বিষয়টি একটি নিউজ পেপার থেকে জানা গিয়েছে। এবং সর্বশেষ একটি আপডেট অনুযায়ী আগামী 1 সপ্তাহের মধ্যে এই বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্মের রেজাল্ট দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ওয়েবসাইটে আসলে কিন্তু আমরা এই সংক্রান্ত আপডেট পেয়ে যাব। তো যখনই আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে সবার আগে জানানোর চেষ্টা করব। এইবার আসি কত মার্কস থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইবার যেহেতু ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের পাস মার্ক 40, সেক্ষেত্রে এইবার যদি পাস করে থাকেন তাহলেই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম যাদের মার্কস একটু কম রয়েছে তারা যদি সঠিকভাবে দিয়ে থাকে বা যে সাবজেক্টগুলোতে একটু ডিমান্ড কম রয়েছে সেই সাবজেক্টগুলোতে যদি দিয়ে থাকে তাহলে অনেকেই চান্স পেয়ে যাবে। তবে তুলনামূলকভাবে যারা বেশি ভালো সাবজেক্টে আবেদন করেছে বা বেশি ভালো একটি কলেজে আবেদন করেছে তাদের চান্স পেতে গেলে অনেক বেশি মার্কসের প্রয়োজন হবে। তবে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া, তাহলে আমার সেভ মার্ক কত হতে পারে, মানে কত মার্কস থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকতে পারে? তো মূলত 50 থেকে 95-এর মধ্যে, অর্থাৎ সর্বনিম্ন 50 থেকে 95-এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে হয়তো আপনার চান্স হয়ে যেতে পারে। তবে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, এর থেকে কম মার্কস নিয়েও কিন্তু অনেকে চান্স পেয়ে যাবে। তবে এর থেকে বেশি মার্কস নিয়ে অনেকে আবার চান্স পাবে না, কারণ তাদের বিষয় ও কলেজ পছন্দক্রম ফর্ম যে তিনি পূরণ করেছেন সেখানে অনেক ভুল তিনি করেছেন। যেমন যেগুলো ভালো সাবজেক্ট সেই সাবজেক্টগুলোতে আবেদন করেছে, যেগুলো একটু অজনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেগুলোতে যদি সে আবেদন না করে থাকে তাহলে তার তো কিন্তু ওই সাবজেক্টগুলোতে আসার সম্ভাবনা নেই। সো ভালো সাবজেক্টগুলোর জন্য তুলনামূলকভাবে যারা আবেদন করেছে বা যারা ফর্ম পূরণ করেছে তাদের মধ্যে কম্পিটিশান হবে এবং যাদের মার্কস বেশি থাকবে তারাই এগিয়ে থাকবে। ওকে, তো এই ছিল মোটামুটি বিষয়। অর্থাৎ 50 থেকে 95-এর মধ্যে থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর থেকে কম থাকলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি একটু অজনপ্রিয় সাবজেক্টগুলোতে আবেদন করে থাকেন তাহলে। ওকে, আর যাদের ভালো একটি সাবজেক্টে চান্স পাওয়ার ইচ্ছা রয়েছে তাদের 60 থেকে তার উপরের নম্বর পেতে হবে। অর্থাৎ 60+ নম্বর থাকলে আপনার মোটামুটি একটা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটা হচ্ছে গত শিক্ষাবর্ষের আমি ভর্তি পরীক্ষার ফলাফলের অনুযায়ী বা চান্স হয়েছিল যেরকম সেই অনুযায়ী আপনাদেরকে বললাম। তো এই ছিল ভিডিওটি, রেজাল্ট দেওয়ার পরই বোঝা যাবে এবং ফলাফল কবে দেওয়া হবে সেই বিষয়টি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যখনই আপডেট পাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।